এটা এটা আমরা কোথায় যাচ্ছি? এই রাস্তাটা তো আপনাদের বাড়ির রাস্তা না। আর আর ওই গাড়িটা এখনই তো পেছনেই ছিল যাতে আপনার সব আত্মীয়রা ছিল, সেটা কোথায় গেল? আপনি কিছু বলছেন না কেন? কিছু তো বলুন, চুপ করে আছেন কেন? আরে ভাই, এই কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, আর আমাদের পেছনের গাড়িটা কোথায় গেল? ম্যাডাম, এটা আপনি কি করছেন? পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আর তোমার কাছে এই বন্দুক কোথা থেকে এলো? নিচে রাখো এটাকে, নিচে রাখো এটাকে। না, আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। ওকে বলুন গাড়িটা থামাতে, ওকে বলুন এক্ষুনি গাড়ি থামাতে। গুলি চালিও না, গুলি চালিও না, গুলি। আচ্ছা সালুকে, খেয়ে খুব আনন্দ পেলাম বলো? একদম দারুণ। আর বিশেষ করে ওই গোলাপজামটা দারুণ হয়েছিল। অনেকদিন পরে এরকম গোলাপজাম খেলাম। যা বলেছো, সত্যি দারুণ হয়েছিল। ধরো 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 সালুকে, ব্যাস ব্যাস ব্যাস, এখানে দাঁড়াও। তোমার বাড়ি তো আর একটু দূরে। হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কি আছে? একটু হাঁটাও হয়ে যাবে আর খাবারটাও হজম হয়ে যাবে এই সময়। আরে এক মিনিট বস, কোন গার্লফ্রেন্ডের চক্কর নেই তো? আলোকে, গার্লফ্রেন্ডের ব্যাপারটা তো তোমার আছে, আমার নেই। ওসব ব্যাপার তো সব তোমার, গুরু তো তুমি। আচ্ছা আর শোনো, সোজা বাড়ি যেও। হ্যাঁ হ্যাঁ, আবার কি? চলো ভাই, আবার দেখা হবে। বাই 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 বাই, সাবধানে যেও। হ্যাঁ বাই। রাত দেড়টা বেজে গেছে। বাঁচাও, কেউ আছো? আমাকে সাহায্য করো। আমাকে একটু সাহায্য করুন, আমাকে এদের হাত থেকে বাঁচান, এই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচান, আমাকে মেরে ফেলবে। ওখানেই দাঁড়াও, আর এক পায়ে গেলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ করে দেবো। এই আমাদের কাছে নাক গলাস না, যা এখান থেকে পালা, ভাগ। চুপ, তোদের মতো লোকের বিষয়ে নাক গলানোটাই আমার কাজ, বুঝেছিস? এই আমাদের ঝামেলায় নাক গলাস না তুই, চুপচাপ এই মেয়েটাকে আমাদের কাছে পাঠিয়ে দে আর কেটে পড় এখান থেকে, নয়তো ভালো হবে না তোর জন্য। তাহলে ভালো কথায় কাজ হবে না। আরে ওর কাছে তো বন্দুক আছে, পালা পালা এখান থেকে। আচ্ছা আপনার কাছে এই বন্দুক, আপনি কি পুলিশে চাকরি করেন? আমি এসএপি বর্ধমান সিআইডি অফিসার, চিন্তা করো না। কি নাম তোমার? আমার নাম জেসমিন। প্লিজ প্লিজ আমাকে বাড়িতে পৌঁছে দিন, আমার বাড়ি যাওয়াটা খুব দরকার। প্লিজ স্যার আমাকে বাড়িতে পৌঁছে দিন। চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। থ্যাংক ইউ স্যার। জেসমিন, আগে এটা বলো, এত রাতে তুমি এখানে কি করছিলে? আর ওরাই বা কারা ছিল যারা তোমার পিছু নিয়েছিল? জানি না স্যার, আমি তো রাস্তা ভুল করেছিলাম, হঠাৎ করে এই গুন্ডাগুলো আমার পেছনে পড়ে যায় আর আমাকে তাড়া করতে শুরু করে। জেসমিন, তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার সবেমাত্র বিয়ে হয়েছে, তাই না? কে? হ্যাঁ স্যার। তুমি এত রাতে একা এখানে কোথায় যাচ্ছিলে? আর তোমার স্বামী কোথায়? স্বামী? আসলে উনি তো শহর থেকে একটু বাইরে গেছেন। বাইরে গেছে? দাও তো ওর ফোন নাম্বারটা দাও তো, আমি ওকে একটা ফোন করি। স্যার ওনার নাম্বারটা ঠিক আমার মনে নেই। কি বললে? তোমার স্বামীর ফোন নাম্বার তোমার মনে নেই? এটা কিভাবে সম্ভব? স্যার ওই যে প্লিজ ওই সামনে থেকে ডান দিকে নিয়ে নিন। এই দিকে? হ্যাঁ স্যার। এখানে থাকো তুমি, কেবি কলোনিতে। স্যার আপনি একটা কাজ করুন, গাড়িটা এখানেই দাঁড় করান, আমি হেঁটে চলে যাব। আরে জেসমিন এক মিনিট, একা কেন তুমি যাবে? চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। কোথায় তুমি থাকো বলো? এই সামনেই যে গেটটা আছে না স্যার, ওখানে ভেতরে যাওয়ার পরেই ওই সাদা রঙের একটা বাড়ি আছে, আমি ওখানেই থাকি। আচ্ছা ওখানে, ঠিক আছে চলো আমি তোমাকে ছেড়ে আসি। না না স্যার আমি চলে যাব, আপনি শুধু শুধু টেনশন করছেন স্যার। আরে না না, এটা তো আমার কর্তব্য, এত রাত হয়ে গেছে আমি তোমাকে একা ছাড়তে পারি না, চলো আমি তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসি। না না স্যার আপনি একদম চিন্তা করবেন না, আর এমনিতেই ওই গুন্ডাগুলো তো এখন আমার পিছু করছে না, তাই কোনো ভয় নেই, আমি একাই যেতে পারি। ঠিক আছে তাহলে যাও, কিন্তু শোনো, যখনই কোনো তোমার দরকার পড়বে আমাকে ফোন করে নেবে সিআইডি ব্যুরোতে। হ্যাঁ স্যার, আর এমনিতেও আমাকে বাঁচানোর জন্য আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ। গুড নাইট।
আমি তো বুঝতেই পারছি না যে মেয়েটার আসলে ব্যাপারটা কি। এই জেসমিন নিশ্চয়ই আমার কাছে কিছু লুকোচ্ছিল। গিয়ে একবার দেখতে হবে ওই সাদা বাড়িটা, খোঁজ তো একবার নেওয়া উচিত। কি আবার এলো এত রাত্রে? দেখো তো কে এলো। কে আপনি? আর এটা কোনো সময় কারো বাড়িতে বেল বাজানোর? আই এম সরি, কিন্তু দেখুন আমি এসিপি প্রদ্যুমন, সিআইডি থেকে। সিআইডি থেকে? এই এসিপি প্রদ্যুমন এই সময় আমাদের বাড়িতে? দেখুন ভয় পাবেন না, আমি শুধু এটা দেখতে এসেছি যে জেসমিন ঠিক আছে কিনা। কি জেসমিন? আরে ওই মেয়েটা যাকে একটু আগে কলোনির গেটের বাইরে ছেড়েছিলাম, ও তো এদিকেই আসলো। না স্যার, এখানে জেসমিন নামে কেউ থাকে না। দেখুন ম্যাম, জেসমিনের মনে হয় সবে মাত্র বিয়ে হয়েছে, হাতে লাল রঙের চুড়ি পড়েছিল, সবুজ রঙের চুড়িদার পড়েছিল, আর হাতে একটা কালো পার্সও ছিল। আমরা আপনাকে বললাম না স্যার, আমরা কোনো জেসমিনকে চিনি না। স্যার আমাদের কথা বিশ্বাস করুন, এই বাড়িতে শুধুমাত্র আমরা দুইজনই থাকি, আপনি হয়তো ভুল কিছু শুনেছেন। না 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 না, আমি কোনো ভুল শুনিনি, ওই মেয়েটা এখানকারই অ্যাড্রেস বলেছে। জেসমিন, জেসমিন, আপনারা আমার কাছে কিছু লুকোচ্ছেন না তো? কোনো মিথ্যে কথা বলছেন না তো? না স্যার। যদি জানতে পারি আপনারা মিথ্যে কথা বলছেন, তার ফল ভালো হবে না, বুঝেছেন? আবার আসবো। গোরেগাঁও ইস্ট, কেবি কলোনি, কেবি কলোনি। হ্যাঁ, ওই কলোনির এক একটা বাড়ি এক একটা গলি ছাপ্পা মারো, একটাও বাড়ি যেন না বাঁচে। আরে ওই মেয়েটি তো এমনি এমনি লুকিয়ে পড়েনি, ওখানে লুকিয়ে বসে আছে, সুযোগ পেলেই পালিয়ে যাবে, খোঁজো ওকে। হ্যাঁ জেসমিন, জেসমিন নাম ওর, আমার খুব তাড়াতাড়ি রিপোর্ট চাই। ওকে ফাইন স্যার, স্পেশাল টিমকে লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা বাড়ি। স্যার এক একটা বাড়ি এক একটা গলি, খুব তাড়াতাড়ি আমরা জানতে পেরে যাব। আমি কিছুতেই বুঝতে পারছি না, একটা ছোট্ট ভুল করেছি আমি, একটা ছোট্ট ভুল। ওই মেয়েটার কথাই আমি ভরসা করেছিলাম, মিথ্যের পর মিথ্যে বলেছিল আর আমি ভরসা করে গেছি ওকে, আর উধাও হয়ে গেল। স্যার খুব ভালো করে জানতো যে বাঁচিয়েছে সে সিআইডি অফিসার। হ্যাঁ, তারপরেও মিথ্যে কথা বলে বেরিয়ে গেছে। হ্যাঁ পালালো, কিন্তু গেল কোথায়? স্যার এটাও তো হতে পারে যে ওর নাম জেসমিনই না, অন্য কিছু হতে পারে। আমি ওই কলোনির প্রত্যেকটা গলি খোঁজ করেছি এটা ভেবে যে ও যেখানেই লুকিয়ে থাকুক না কেন, কখনো তো বেরোবে। স্যার ওই মেয়েটা মরতে মরতে বেঁচে উঠেছে, আর সিআইডি অফিসারের হাত থেকেও বাঁচতে চাইছে, তার মানে স্যার ও কোনো বড় সমস্যায় ফেঁসে গেছে স্যার। হ্যাঁ, কিন্তু যদি ও বিপদে পড়তো আমাকে তো বলতো, সিআইডি কে বলতে পারতো। হ্যাঁ স্যার, আর সব থেকে অদ্ভুত ব্যাপারটা হলো যে ওর স্বামীর নাম্বারটাও মনে ছিল না। স্যার এমনও হতে পারে যে কোনো বেআইনি কাজে গুন্ডাদের সাথে মিলেমিশে রয়েছে, কোনো বিশেষ কথা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া হয়ে থাকবে, গুন্ডারা ওর পিছনে পড়ে গেছে। কিন্তু স্যার ও আপনাকে কেবি কলোনিতে ছাড়তেই বা কেন বলেছিল? কারণ তো নিশ্চয়ই আছে স্যার। কোনো কারণ তো নিশ্চয়ই ছিল দয়া, ওই মেয়েটার কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে ওই কেবি কলোনির সাথে। স্যার, স্যার স্কেচ আর্টিস্ট, আপনি স্কেচ করাবেন? হ্যাঁ কেন, আমি করাতে পারি না? এবারে আমি উইটনেস, কাজে লেগে পড়ো। দেখুন কালকে রাত্রে আমি একজন জেসমিন নামে একটা মেয়েকে আপনাদের কলোনির গেট পর্যন্ত ছেড়ে দিয়ে গেছি, ওই মেয়েটা আমার চোখের সামনে কলোনির ভেতরে যায়, আর ও আমাকে এটাও বলেছিল যে ও মিস্টার আর মিসেস কুমার যে বাড়িতে থাকেন ও সেই বাড়িতে থাকে। কিন্তু এখন মিস্টার অ্যান্ড মিসেস কুমারের বক্তব্য হলো যে কোনো জেসমিন নামে মেয়েকেই ওনারা চেনেন না। আপনাদের মধ্যে কেউ তো চেনে জেসমিনকে? আমরা তো জেসমিন নামটাই কখনো শুনিনি স্যার। আপনাদের মধ্যে কেউ তো শুনে থাকবেন। আগে না স্যার। এটা কি করে হতে পারে? মেয়েটা আমার চোখের সামনে এই কলোনিতে ঢুকেছে। দেখুন স্যার, আমরা আপনাকে আগেও বলেছি যে কাল রাতে আমাদের বাড়িতে জেসমিন নামে কোনো মেয়েই আসেনি। স্যার আপনি আমাদের কথা শুনে বিশ্বাস কেন করছেন না? তাহলে এই মেয়েটা গেলটা কোথায়? এই দেখুন, এই হলো সেই মেয়েটার স্কেচ। আচ্ছা আপনাদের মধ্যে কেউ কি এই মেয়েটাকে দেখেছেন? ভালো করে দেখুন আর মনে করে বলুন, নিশ্চয়ই এই মেয়েটিকে কখনো আপনারা কেউ এই মেয়েটিকে দেখেছেন এই কলোনির মধ্যে বা কলোনির বাইরে বা আশেপাশে কোথাও? তুমি তুমি কি এই মেয়েটিকে দেখেছিলে? হ্যাঁ স্যার দেখেছি স্যার, এই মেয়েটা আমার পাশের বাড়িতেই থাকে। পাশের বাড়িতে? হ্যাঁ স্যার,
আর ওকে খুব একটা বাড়ি থেকে বেরোতেও দেয় না। বাইরে বেরোতে দেয় না কেন? জানি না স্যার। কার সঙ্গে থাকে এই জেসমিন? স্যার ওর শাশুড়ির সঙ্গে থাকে। কোথায় থাকে? হ্যাঁ কোন বাড়ি? ওই নীল রঙের বাড়িটা। থ্যাংক ইউ। এটা খুব অদ্ভুত ব্যাপার না, এতগুলো লোক এই কলোনির মধ্যে থাকে কিন্তু এই জেসমিনকে চিনতে পারে এমন শুধু একটা মাত্র লোক আছে। কিছু তো একটা গোলমাল আছে। বলুন জেসমিন, আপনার ভাড়াটে তো যে তার শাশুড়িকে নিয়ে আপনার এখানে থাকে? হ্যাঁ, জেসমিন আর ওর শাশুড়ি কল্পনা দুজনে এখানেই ভাড়ায় থাকতো। থাকতো মানে এখন থাকে না? আসলে জেসমিন কাল রাত থেকে বাড়িই আসেনি। এখানে আসেনি? আগে না। আর ওনার শাশুড়ি কল্পনা দেবী? কল্পনা তো সকাল ছটাতেই চলে গেছে, আর আমি যখন জিজ্ঞাসা করলাম এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ, বললো যে কিছু কাজ আছে, দু একদিনেই ফিরে আসবো। আচ্ছা, তার মানে এই কল্পনাও কেটে পড়েছে। আচ্ছা জেসমিন কি করেছে? সেটাই তো আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে জেসমিনের সঙ্গে কিছু হয়েছে কিনা বা এই জেসমিনই কিছু করেছে কিনা। আচ্ছা আপনার সাথে জেসমিনের পরিচয় হলো কি? আসলে জেসমিন আর কল্পনাকে একটা স্টেট এজেন্ট নিয়ে এসেছিল আর ওই এগ্রিমেন্ট করেছিল। আচ্ছা, এই স্টেট এজেন্টের ডিটেইলস চাই আমাদের। আগে আচ্ছা, এই শাশুড়ি আর বৌমা আপনার বাড়িতে কোন ঘরটায় থাকতো? ওই ভেতরের ঘরটাতে। আচ্ছা বিনেত। ইয়েস স্যার। গিয়ে একটু চেক করো ভালো করে। ইয়েস স্যার। ওই এগ্রিমেন্টের কপিও তো আপনার কাছে আছে যেটাতে ওদের দুজনের ফটো আছে? হ্যাঁ। একটু দেখান আমাদের। এক্ষুনি আনছি। এই নিন। আর কিছু বলতে পারবেন এদের দুজনের ব্যাপারে? কল্পনা খুবই অদ্ভুত ছিল। ওর বৌমা জেসমিনকে না তো কোথাও বাইরে যেতে দিত, না কারোর সাথে কথা বলতে দিত, আর ওর স্বামীও দু একবারই এসেছিল দেখা করতে। ওর স্বামীর নাম অমর, মনে হয় এটাই বলেছিল। আচ্ছা, এই জেসমিনের স্বামী অমরের চেহারার বর্ণনা দিতে পারবেন? হ্যাঁ স্যার, এই জেসমিনের স্বামী অমরের স্কেচ বানানো যাক। স্যার। হ্যাঁ। ওদের কোনো জিনিসপত্রই ভেতরে পড়ে নেই। আচ্ছা, কোনো জিনিসই রেখে যায়নি? আমার তো মনে হয় ওই জেসমিনকে এখানে বন্দি করে রাখা হয়েছিল। স্যার আপনি বলেছিলেন না জেসমিন নতুন বউয়ের মতো দুই হাতে চুড়ি পরেছিল? হুম। তাহলে হয়তো ও সম্প্রতি কোনো মন্দিরে বা ম্যারেজ হলে বিয়ে করেছিল। তাহলে ঠিক আছে, শহরে যতগুলো মন্দির আছে, ব্যাংকোয়েট হল আছে আর যতগুলো ম্যারেজ হল আছে, সব জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করো, দেখো এই জেসমিনের ব্যাপারে কি জানতে পারো। হ্যালো স্যার, আপনারাও হল বুক করতে এসেছেন? একদম না, দু সপ্তাহ আগে আপনার এখানে একটা বিয়ে হয়েছিল, সেই ব্যাপারে খোঁজ খবর করতে এসেছি। দু সপ্তাহ আগের বিয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছেন? হ্যাঁ। সিআইডি আগে? হ্যাঁ, স্কেচটা মন দিয়ে দেখুন আর বলুন এটা কি সেই মেয়েটা যার বিয়ে দু সপ্তাহ আগে হয়েছিল? আগে হ্যাঁ স্যার, এনারই তো বিয়ে হয়েছিল, এনার নাম হয়তো জেসমিন। হ্যাঁ জেসমিন। কার সঙ্গে হয়েছিল ওর বিয়ে? ওই ছেলেটার নাম মনে হয় এস দিয়ে শুরু, আমি এক্ষুনি চেক করে বলছি আপনাদের। হ্যাঁ, শোভন, শোভন ওয়েটস জেসমিন। শোভন ওয়েটস জেসমিন। আচ্ছা, এদের বিয়ের ব্যাপারে আর কিছু বলতে পারেন আপনি? এমনি তো স্যার এখানে যে বিয়েগুলো হয় আমরা সব বিয়েরই একটা করে ছবি রেখে দিই রেকর্ডের জন্য। তাহলে এই বিয়েটারও ছবি আছে নিশ্চয়ই? হ্যাঁ, থাকা তো উচিত স্যার। দেখান। হ্যাঁ দেখাচ্ছি। যদি এ জেসমিনের স্বামী শোভন হয় তাহলে এই স্কেচটা কার, যার ব্যাপারে জেসমিনের প্রতিবেশীরা বলেছিল যে ওরা ওকে ওখানে যাতায়াত করতে দেখেছিল? সেটাও তো আমি ভাবছি। এক মিনিট,
এই ফটোতে তো ওই শাশুড়ি নেই। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার না শচীন? অদ্ভুত ব্যাপার তো বটেই। এক মিনিট, এই দ্বিতীয় স্কেচটা দেখুন। এর নাম কল্পনা। একে আপনি বিয়েতে দেখেছিলেন? না স্যার, ইনি হয়তো বিয়েতে আসেননি। আচ্ছা, এই বিয়েতে কোনো অদ্ভুত ব্যাপার হয়েছিল বা কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল? হ্যাঁ স্যার, বিয়ের পরে তো একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। কি? বিয়ের পরে কয়েকজন বরযাত্রী এখানেই থেকে গেছিল। এখানেই থেকে গেছিল মানে? মানে ওনারা বলেছিলেন ঘর খালি করবেন না। আচ্ছা, কেন? ওনারা বলছিলেন যে ওনারা কারোর জন্য অপেক্ষা করছেন, যখন সে আসবে তখন ওনারা চলে যাবেন। তারপর কি হলো? তারপরে আবার কি, উনি এসে ওনাদের বুঝিয়ে নিয়ে চলে গেলেন। হয়তো এ সেই লোকটাই যার জন্য বরযাত্রীরা ওয়েট করছিল। আচ্ছা, এই লোকটা দেখতে কেমন ছিল? উনি একটা টুপি পরেছিলেন আর চোখে কালো চশমা ছিল। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পর উনি এখান থেকে কাউকে ফোন করলেন। মানে এই ল্যান্ডলাইন থেকে? আগে হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কি শুনতে পেয়েছিলেন যে ফোনে ও কি কথা বলছিল? না স্যার। আচ্ছা, লোকটা কোন সময় ফোন করেছিল? এই প্রায় একটা নাগাদ। একটার সময়? তাহলে তো ফোন রেকর্ড থেকে নিশ্চয়ই জানা যাবে যে ও এখান থেকে কাকে ফোন করেছিল। অভিজিৎ, এই মেয়েটা জেসমিন, এর একটা খুব বড় র‍্যাকেট আছে দেখো, আর এর বিয়ের ফটোটা দেখো। এর মধ্যে ওর শাশুড়ি হয়ে যে দাঁড়িয়ে আছে সে ওর শাশুড়ি নয়, আর ওর স্বামী সেজে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, যদি এ ওর আসল স্বামী হয় তাহলে ওই স্বামীটা কে যে ওই বাড়িতে লুকিয়ে দেখা করতে যেত? এই বিয়েটা নকল মনে হচ্ছে স্যার। রেজিস্ট্রার অফিসে এমন কোনো বিয়ের কোনো উল্লেখই নেই স্যার। স্যার, যদি এই কল্পনা বলে মেয়েটা জেসমিনের শাশুড়ি না হয়ে থাকে, তাহলে ও বউ সেজে ওর সঙ্গে কেবি কলোনিতে কেন ছিল? লোকেদের এরা কি বোঝাতে চাইছিল? হ্যাঁ, কেবি কলোনি, একবারই স্টেট এজেন্টটা চলে এলে তখন জানা যাবে কিরকম পুলিশ ভেরিফিকেশন হয়েছিল ওদের ব্যাপারে। স্যার, হ্যাঁ স্যার, এটা একটা খুব বড় সড় প্ল্যানিং, আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। মানে ফোন নাম্বারটাও নকল? হ্যাঁ স্যার, জেসমিনের স্বামী যে ফোন নাম্বারটা দিয়েছিল সেটাও নকল, তার সাথে অ্যাড্রেসটাও নকল। শাশুড়িও নকল, বৌমাও নকল, স্বামী নকল, ফোন নাম্বার নকল, আর বাড়ির অ্যাড্রেসটাও নকল। তাহলে এই পুরো ব্যাপারটার মধ্যে আসলটা কি? আসলটা হলো এ স্যার, মিস্টার বীরেন, স্টেট এজেন্ট। ও, তাহলে তুই হচ্ছিস ওই স্টেট এজেন্ট যে কল্পনা আর জেসমিনকে কেবি কলোনির ওই বাড়িটার ব্যবস্থা করে দিয়েছিলিস? হ্যাঁ। দেখুন স্যার, নকল পেপার বানিয়ে পুলিশ ভেরিফিকেশনটাও নকল ছিল। আমি বুঝতে পারিনি স্যার, এই ব্যাপারটা সিআইডির কাছে পৌঁছে যাবে। জেসমিন কোথায়? কে জেসমিন স্যার? আমি বলছি জেসমিন কোথায়? আমি জানি না স্যার। হট, কল্পনা কোথায়? কে কল্পনা স্যার? বস এখানে, বস। এই যে ইনি হলেন কল্পনা। স্যার, কল্পনা নয়, এ প্রিয়া। এ প্রিয়া কল্পনা নয় স্যার? ও তো আগে থেকেই প্রিয়া ছিল। তার মানে তুমি আগে থেকেই প্রিয়াকে চিনতে? এ তো বারবার বাড়ি বদলায় আর কোনো বাড়িতেই এ বেশি দিন থাকে না স্যার। আর একে বাড়ি কারা কারা দিত? আমি স্যার। নকল পেপারস? উনি আমাকে প্রচুর টাকা দিয়েছিলেন আর বলেছিলেন যে নিজের মুখটা বন্ধ রেখো। আর তুইও নিজের মুখটা বন্ধ রাখলি। এই জেসমিনের চক্করটা কি? স্যার, আমি জেসমিনকে চিনি না স্যার, আর ওই বাড়িতে প্রিয়ার সঙ্গে আর কে থাকে সেটাও জানি না স্যার। স্যার, যখন ও নিজের বাড়ি বদলাতে চাইতো তখন মুদিখানার দোকানে আমার নামে ও চিঠি রেখে যেত স্যার। কোথায় সেই মুদিখানার দোকান স্যার? ওটা। হ্যালো, হ্যাঁ বলো, কোথায় করেছিল? হোয়াইট লাইন্স অ্যাড এজেন্সি। ওকে ওকে, ঠিক আছে স্যার। সেদিন রাতে ওই বিয়ের হল থেকে ওই লোকটা হোয়াইট লাইন্স অ্যাড এজেন্সিতে ফোন করেছিল স্যার। একটা কাজ করো, এই মুদিখানার দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, আর হোয়াইট লাইন্স অ্যাড এজেন্সিতে গিয়ে রেড করো। আপনি প্রিয়া দেবী আজকে কোনো খবর দিয়েছেন? না, আজ কোনো খবর নেই। দেখো, এনারা সিআইডির লোক, প্রিয়া দেবীর খামের জন্য আমি ফেঁসে গেছি। মানে? মানে এবার তুমিও ফাঁসছো, বুঝেছো? কি থাকতো খামগুলোতে? আমি কিছুই জানি না স্যার, আপনি ওনাকে জিজ্ঞেস করুন না, উনি জানেন। না স্যার। না স্যার? হ্যাঁ, এই খাম লেনদেন কতদিন থেকে করছো? আমাকে ফাঁসাবেন না স্যার, প্রিয়া দেবী খামটা রেখে যেতেন আর এই ভদ্রলোক এসে নিয়ে যেতেন। কখনো এটা ভাবনি যে আজকের এই মোবাইলের যুগে কেউ কারোর জন্য কোনো চিঠি লেখে না? আর কেন লেখে যায় সেটাও ভাবনি স্যার? যদি শুধু একটা বন্ধ খাম রাখার জন্য মাসে 25,000 টাকা পাই তো? তাই? তুমি 25,000 টাকা পেলে আর ব্যাস চিন্তা ভাবনা বন্ধ করে দিলে? একবার ভাবলেও না খামটা খুলে দেখি ওর মধ্যে কি আছে স্যার?
আপনি ওনাকে কেন জিজ্ঞেস করছেন না? উনি উনি নিশ্চয় জানবেন, আমি কিছুই জানি না। ওকে তো আমরা অনেক জিজ্ঞাসাবাদ করেছি, এবার তুমি বলো এই প্রিয়া থাকে কোথায়? আমি ওনার বাড়িটা তো চিনি না, কিন্তু হ্যাঁ উনি বলেছিলেন যে ওই সামনের গলিতেই কোথাও একটা থাকেন। সামনের গলিতে? চলো। আপনারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? কিন্তু এখানে কেন? প্রিয়া দেবী এখানে থাকেন তাই ওনাকে খুঁজতে এসেছি। আপনারা আমার মাকে খুঁজছেন? কিন্তু কেন? কি? প্রিয়া দেবী তোমার মা? হ্যাঁ। তোমার নাম কি? ইলিয়ানা। ইলিয়ানা, ইনি কি তোমার মা? হ্যাঁ, আমার মা। আর একে একে চেনো? আরে আপনি এটা কোথা থেকে পেলেন? ইনি তো আমার মায়ের ম্যানেজার, অমর। তোমার মায়ের ম্যানেজার? হ্যাঁ। স্যার, এই শোভন অমর কবে থেকে হলো? সেটাই তো। আচ্ছা, এখানে বাকি যারা রয়েছে তারা কারা? না, এদের কাউকেই আমি চিনি না। ঠিক আছে, তুমি চেনো না, কিন্তু এটা তো তুমি নিশ্চয়ই জানো যে তোমার মা ভাড়া বাড়িতে থাকেন আর মাঝে মধ্যেই উনি ওনার বাড়ি বদলান। কি? আগে হ্যাঁ, তাও আবার নাম পাল্টে পাল্টে। কি যা তা কথা বলছেন আপনারা! আপনারা জানেন আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এই বাংলোটা আমার মায়ের, ওনার ভাড়ার বাড়িতে থাকার কি দরকার আছে? আর তাও আবার নাম পাল্টে? ইম্পসিবল। ইম্পসিবল না পসিবল, সেটা তো তোমার মাই বলতে পারবেন। কোথায় তোমার মা? মা ইউরোপ গেছে। ইউরোপ গেছেন? আচ্ছা, কেন, কি জন্য? বিজনেসের কাজে। কিসের বিজনেস? টেক্সটাইল এক্সপোর্টের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে প্রিয়া দেবী এখন টেক্সটাইলেরও এক্সপোর্ট করছেন। ইলিয়ানা দেবী, আপনি এটা জানলে দুঃখ পাবেন যে আপনার মা আপনাকে মিথ্যে কথা বলেছে। মানে? মানে এটাই যে উনি ইউরোপে নয়, এখানে ইন্ডিয়াতে রয়েছে। মা ইন্ডিয়াতেই আছে? আগে হ্যাঁ, আর গত সপ্তাহে এই স্টেট এজেন্ট আপনার মাকে একটা ফ্ল্যাট পাইয়ে দিয়েছে কেবি কলোনিতে, তাও আবার কল্পনার নামে। কল্পনা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা মাসে দু একবার আমার সঙ্গে তো দেখা করতে আসেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার মায়ের ফোন নাম্বার তো তোমার কাছে আছে? হ্যাঁ আছে। তাহলে ফোন করো এক্ষুনি, এই মুহূর্তে। হ্যাঁ, এক্ষুনি এই মুহূর্তে। আর যতক্ষণ না উনি ফোন তুলছেন, তুমি ফোনে চেষ্টা করে যাবে। স্পিকার ফোন অন করে দিও। রিং তো হচ্ছে, কিন্তু মা ফোনটা তো তুলছে না। আবার ডায়াল করো। আমরা ওনাকে খুঁজছি। আর ও যদি লুকোতে চায় লুকোবে কোথায়? খুঁজে তো আমরা বের করবই। ইলিয়ানা, তোমার মা একটা খুব বড় চক্র চালাচ্ছে, বেআইনি চক্র, আর সেই জন্য তুমি এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। মানে আমারই বাড়িতে আপনারা আমাকে বন্দি করে রাখবেন? সেটাই ধরে নাও, আমাদের একজন সিনিয়র অফিসার তোমার উপর কড়া নজর রাখবে। এখানে রাহুল কে আছে? আগে আমি রাহুল, ফোনে আপনার সঙ্গে আমারই কথা হয়েছিল। আপনি সিআইডির লোক তো? আগে হ্যাঁ, 2012 30 নভেম্বর দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে রয়্যাল গ্ল্যান্সের ল্যান্ডলাইন থেকে আপনাদের এই হোয়াইট লাইন অ্যাড এজেন্সিতে ফোন এসেছিল। আজ যতদূর আমরা জানি ওই নাম্বারটা আপনাদের কাস্টিং এজেন্টের ডিরেক্ট নাম্বার। হ্যাঁ। আচ্ছা, ওটা আবার কাস্টিং এজেন্টই ছিল না তো যে ওই দিন কালো টুপি আর চশমা পরেছিল? আপনি ঠিকই বলেছেন স্যার, এই সেই লোক, ববি। আচ্ছা, তাহলে তুমি একটু সরো। স্যার, আমি তো শুধু কোঅর্ডিনেটর স্যার, বিয়ের অনুষ্ঠানে আর্টিস্ট আর মডেল সাপ্লাই করি স্যার। দেখো ববি বাবু, সব সত্যিটা বলে দাও যে ব্যাপারটা কি, না হলে এমন অবস্থা করবো না যে তোমার সব সাপ্লাই বন্ধ হয়ে যাবে, বুঝেছো? বল। স্যার, আমি তো শুধু প্রিয়া দেবীর কথা অনুযায়ী আর্টিস্ট আর মডেল সাপ্লাই করতাম বরযাত্রী সাজিয়ে, ব্যাস স্যার। কি, প্রিয়া দেবীর কথাতে? হ্যাঁ স্যার, প্রিয়া দেবীর কথাতে। ব্যাপারটা কি, নকল বরযাত্রীদের কেন নিয়ে যেতিস প্রিয়া দেবীর কথা মতো? এত কিছু জিজ্ঞেস করার অধিকার তো আমার ছিল না, কিন্তু স্যার আমার মনে হয় উনি বিয়ের আড়ালে অন্য কিছু করছেন স্যার। তুই কি করে জানলি? স্যার আসলে প্রিয়া দেবীকে কোথায় পাবো সেটা জানি না স্যার। জানি না,
আচ্ছা, জ্যাসমিনের বিয়েতে শোভনের যে মা বাবা হয়েছিল তাদেরকে কোথায় পাবো? স্যার, প্রিয়ার ফোন এই বাড়ি থেকেই ট্রেস করা গেছে। এভাবে দরজা ভেঙে ভিতরে ঢোকার মানেটা কি? আপনারা কারা স্যার? চুপচাপ একদিকে দাঁড়িয়ে পড়ো। স্যার, আমরা তো এখানকার চাকর বাকর স্যার, আপনারা এভাবে? বললাম না এক জায়গায় দাঁড়িয়ে পড়তে। তাড়াতাড়ি বাড়িটাকে ভালো করে সার্চ করো। সার্চ করবেন না না স্যার। স্যার শুনুন, প্রিয়া কোথায়? কোথায় প্রিয়া? প্রিয়া দেবী? হ্যাঁ, প্রিয়া দেবী কোথায় আছে বলো, তাড়াতাড়ি বলো কোথায়। ম্যাডাম তো বাড়ি থেকে বেরিয়েছেন, আধ ঘন্টা হয়ে গেছে স্যার। আধ ঘন্টা আগে বাইরে গেছে, কোথায় গেছে? ম্যাডাম তো বলে যায় না স্যার। ড্রামা বন্ধ করো, তাড়াতাড়ি বলো কোথায় গেছে, তাড়াতাড়ি বলো। স্যার সত্যি আমরা কিছু জানি না স্যার, আমরা তো 10টার সময় আসি আর সন্ধ্যে 7টার সময় চলে যাই স্যার। স্যার এই দেখুন ঘর থেকে কি পেয়েছি। স্যার স্যার এই দেখুন এতগুলো তলোয়ার। কি, তোমরা তিনজনই তো ছিলে যারা জ্যাসমিনকে মারার চেষ্টা করেছিল আমার চোখের সামনে, তাই না? না স্যার, আমরা তো। আর এরা আমাকেও মারার চেষ্টা করেছিল। না না, আমরা সেরকম কিছু করিনি স্যার। অ্যারেস্ট করো এদের। আরে স্যার, আপনারা আমাদেরকে এভাবে ভাসাচ্ছেন কেন? স্যার আপনারা এভাবে আমাদেরকে ভাসাতে পারেন না স্যার, আমরা কিছু করিনি স্যার। আমি বলে দিচ্ছি এভাবে আমাদের ভাসাবেন না স্যার। তোমরা এমনিতে শুনবে না না? তোমাদের বন্দুকগুলো আমাদের দিয়ে দাও, বন্দুক নিচে নামাও, পালানোর চেষ্টা করো না। একদম একবার চেষ্টা করবেন না, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। এই তোরা ওদেরকে সামনে, আমি গাড়ি নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও, আপনি প্রিয়া দেবীকে চেনেন, মানে যেমন ভাবে আপনি ওকে বিয়ে দিয়েছিলেন। আপনি জানেন না তো, প্লিজ আমার সাথে দেখা করেন। আমার খুড়তো তো অবিবাহিত ভাই কবে থেকে বসে আছে, ওর ভাগ্য খুলে যাবে। কিন্তু আপনি কি? সিআইডি। সিআইডি? হ্যাঁ, আপনারা যেরকম মানুষজনকে বিয়ে দেন আর আমাদের এই ভাই অবিবাহিত বসে থাকবে, এটা তো খুব অন্যায়। কিন্তু স্যার আমরা তো শুধু নকল বাবা মা সাজি বিয়েতে, নকল মা বাবা আর নকল বিয়ে। না স্যার, বিয়েটা তো আসলই হয়। কি, বিয়ে কখনো নকল হয় না? আসলে বিয়েটা তো আসলই হয়, কিন্তু বাবা মা নকল থাকে। আমরা তো শুধু ওখানে বিয়ের নিয়ম কানুনের জন্য বসি স্যার। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু নকল বাবা মা সেজে বিয়ে করানো খুব অন্যায়, জানেন তো? হ্যাঁ স্যার জানি। আর তোমরা জ্যাসমিনের বাড়িতেও গিয়েছিলে সুহানের নকল বাবা মা সেজে? গিয়েছিলাম, ওই মেয়ের মা বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আচ্ছা, ফটোগুলো দেখাও তো স্যার। এই ফটোতে যে দুজনকে দেখা যাচ্ছে তারা জ্যাসমিনের আসল বাবা মা, তাই তো? হ্যাঁ স্যার, এনারাই ওর আসল মা বাবা। কোথায় থাকে এরা? বাসাইতে। আরে ওই বর কোথায়? তোমাদের নকল ছেলে সুহান? স্যার বিশ্বাস করুন, আমরা কিছু জানি না ওর ব্যাপারে। কিচ্ছু জানো না? সব কথায় কিচ্ছু জানো না? এটা তো জানো যে ভাসাইতে জ্যাসমিনের বাবা মা কোথায় থাকে? ইলিয়ানা ম্যাম, আধ ঘন্টার মধ্যে আপনার ব্যাগ প্যাক করে নিন, আপনাকে লন্ডনের ফ্লাইট ধরতে হবে। আর হ্যাঁ, প্রিয়া ম্যাম অর্ডার দিয়েছেন আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, আপনার ব্যাগ প্যাক করে ফেলুন। আপনি শুনতে পাচ্ছেন না, আপনার ব্যাগ প্যাক করুন। তোমার এখানে আসা উচিত হয়নি। কেন, কি হয়েছে?
এইসব বাদ দাও আর বলো জেসমিন কোথায়। জেসমিন কে? জেসমিন জেসমিনকে চেনো না? ভালোভাবে বলবে না গুলি এফোর এফোর করে দেবো। কোলাবাতে ছেড়েছিলাম। কোলাবাই কোথায়? বীরা চকে। বীরা চকে? স্যার অমরকে ধরে ফেলেছি। ও এক্ষুনি স্বীকার করেছে যে ও জেসমিনকে কোলাবার বীরা চকে ছেড়ে এসেছে। আরে তুমি কিছু বলছো না কেন বাবা? জেসমিন ঠিক আছে তো? কোথায় আছে ও? তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? আরে বলবে তো কিছু। কি ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছ জেসমিনের মা বাবাকে? হ্যাঁ আপনারা? আমরা সিআইডি অফিসার, আমাদেরও বলে দাও কোথায় আছে ও। আমরা সবাই একসাথেই যাই ওর সাথে দেখা করতে। কিসব বলছেন আপনারা, আমি কি করে জানবো জেসমিন কোথায়? মিথ্যে, আমরা সব কিছু জানতে পেরে গেছি, বুঝেছো? এসব হচ্ছেটা কি? সত্যি করে বলো যে কোথায় আছে জেসমিন। তুমি কি করেছো আমার মেয়ের সঙ্গে বলো? কোথায় লুকিয়ে রেখেছো আমার মেয়েকে? এই দাঁড়া বলছি, দাঁড়া বলছি, দাঁড়াও সবার, দাঁড়াও বলছি। দেখো তুমি সারেন্ডার করো বলছি, আমাদের কাছে সারেন্ডার করো, দেখো তুমি পালাতে পারবে না। দাঁড়াও এসিপি, তোমরা ওকে ছেড়ে দাও, নইলে তোমাদের এই অফিসার চিরকালের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যাবে, আর এর মৃত্যুর জন্য দায়ী শুধু তুমি হবে, শুধু তুমি। চুপ, যদি বিনিদের গায়ে একটা আঁচড় পড়ে না তাহলে তোমরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আমরা কিন্তু তোমার হুমকিতে একটুও ভয় পাই না এসিপি। তোমার অফিসারকে ফেরত পেতে হলে তুমি এক্ষুনি শোভনকে আমাদের হাতে তুলে দাও। এই সিআইডি কারোর সাথে সওদা করে না, বরং সিদ্ধান্ত শোনায়। ছেড়ে দে বিনিদকে, ছাড় ওকে, চল পালা, চল চল পালা। শোভন, তাড়াতাড়ি তাড়াতাড়ি শোভন। মাই গড, শোভন বিনিদ ঠিক আছো তুমি? শোভন চোখ খোলা রাখো, কামন চলো, চোখটা খোলা রাখো, দেখো আমার দিকে দেখো। শোভন বলো, জেসমিনকে কোথায় রেখেছো? জেসমিন? হ্যাঁ কোথায় জেসমিন বলো, বলো। ফাইন, ফাইন কটন, হ্যাঁ মিল, ফাইন কটন মিল, ফাইন কটন, হি ইজ ডেড। কিন্তু স্যার কোন কটন মিল? শহরে তো অনেকগুলো কটন মিল আছে। অমিত বলছিল জেসমিনকে ও কোলাবাতে ছেড়ে এসেছে। কোলাবাতে একটা মিল আছে, একটা কটন মিল যেটা বন্ধ পড়ে আছে, ওখানেই হতে পারে। তুমি এখানেই থাকো, আমি ওখানে যাচ্ছি। অভিজিৎকে বলো, অভিজিৎকে ইনফর্ম করো। স্যার এই এলাকাতে তো একটাই মিল আছে, মনে হচ্ছে মিলটা বন্ধ। তাহলে মিলটা বন্ধ যখন জেসমিনকে এখানেই রেখেছে, কিন্তু এই ভ্যানটা কার হতে পারে? ভেতরে গিয়ে দেখতে হবে, অভিজিৎকে জানাচ্ছি। আরে নেটওয়ার্কও তো নেই, তাহলে অভিজিৎকে জানাবো কিভাবে? ভেতরে গিয়েই দেখতে হবে। একবার এই গুন্ডাদের ধরতে পারলে প্রিয়ার খোঁজটাও পেয়ে যাব। এসিপি স্যারকে ফোন করে দিচ্ছি। রাখা রাখা, আরো স্পিডে চালা।
এসিপি স্যারের ফোনটা লাগছে না। রাখা রাখা, যাই হোক না কেন সিআইডি যেন কোনোভাবে আমাদের ধরতে না পারে। কিন্তু ভুবন আমার, আরে তুই ঠিক আছিস তো ভাই? বুঝতে পারছি না ভাই, আমি না চোখে কিছু দেখতে পাচ্ছি না। এই গুন্ডাটা কি পাগল হয়ে গেছে? কিভাবে গাড়ি চালাচ্ছে? মাথা ঘুরছে ভাই। আমারও মাথা ঘুরছে রে। কোথাও ওই প্রিয়া ম্যাডাম, আমাদের আমাদেরকেও নিজের শিকার। হঠাৎ করে এত তাড়াতাড়ি কি করে মরে গেল? অ্যাক্সিডেন্টে তো এত বড় বলে মনে হচ্ছে না। অভিজিৎ, দেখো রক্ত। My God, এখানেও পিন দেখছি। তার মানে তিনজনকেই বিষ দিয়ে মেরেছে। কিন্তু এসব করলোটাকে আর কেন? কারণ ও জানতো যে তিনজন ধরা পড়েছে, তারা সিআইডি পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু সিআইডির এই প্ল্যানের ব্যাপারে ও কি করে জানলো? এই লোকটা তাহলে কে? এসিপি স্যারের গাড়ি? তাহলে স্যার কোথায়? ওনাকে ফোনেও তো পাচ্ছি না। স্যার নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন। স্যার আমরা আপনাকে আপনাকে অনেক খুঁজেছি ওখানে, কিন্তু আপনি আপনি কোথাও ছিলেন না। স্যার আমাদের মনে হয়েছিল যে তুমি ভেবেছিলে যে আমিও ব্লাস্টে মারা গেছি। হ্যাঁ হ্যাঁ স্যার, এত সাংঘাতিক ব্লাস্ট ছিল স্যার, চারদিকে শুধু লাশ ছড়িয়ে পড়েছিল স্যার, সব জায়গায় ধোঁয়া আর আগুন, শুধু লাশগুলো চেনাও যাচ্ছিল না স্যার। স্যার স্যার আমরা এক একটা লাশকে উল্টে পাল্টে দেখেছি, যদি কোথাও স্যার যদি আপনার কিছু হয়ে যেত আমরা সব শেষ হয়ে যেতাম স্যার। আপনাকে ছাড়া আমরা কি করে বাঁচবো স্যার? স্যার আমাদের বেঁচে থাকারও কোনো মানে থাকতো না। আমি তো ওখানেই ছিলাম, একটু দূরে ছিলাম, তাই জন্যই বেঁচে গেছি। কিন্তু স্যার আপনি, আপনাকে দেখতে পেলাম না কেন? আপনি ওখান থেকে কোথায় গেছিলেন? তোমরা দেখেছো তো কি ভয়ঙ্কর ব্লাস্ট ছিল ওটা। আরে ওই ওই যে আগুনের হলকাটা আমার দিকে এলো, আর ওই আগুনের তাপে তো আমি একেবারে ঝলসে যাচ্ছিলাম, মাথায় কাজ করছিল না, আমার জামা কাপড় তো অনেকটাই পুড়ে গেছিল। স্যার আমরা তো ভেবেছিলাম যে আপনি ওই ব্লাস্টে আহত হয়েছেন, আর ওই গুন্ডারা আপনাকে কিডন্যাপ করে নিয়েছে। অভিজিৎ এতগুলো লোক মারা গেছে, তার মধ্যে তো গুন্ডাও ছিল, একটা ঘোরের মধ্যে যেই ওদের গায়ে এসে পড়েছি। সিআইডির সম্মান মাটিতে মিশে যাবে
আর টিসিপি চিত্রলে আকাশে ঘুরে ওড়াবে। দেখুন স্যার, প্লিজ আপনি যখনই বিউরোতে আসেন কোনো না কোনো অঘটন ঘটিয়ে যান। সিআইডির সম্মানের জন্যে আমরা সবাই নিজেদের জীবন বাজি রাখি স্যার। প্রাণের বাজি ধরেছে, নিজেদের প্রাণ বাঁচিয়ে রাখো আর অন্যরা জাহান্নামে যাক। দেখুন স্যার, এটা একেবারে ভুল কথা। তোমরা তিনজনেই ওখানে ছিলে যেখানে ব্লাস্ট হয়েছিল, কি ছিলে তো? হ্যাঁ ছিলাম। ওখানে যতজন লোক ছিল তাদের মধ্যে 12 জনের লাশ পাওয়া গেছে, আর বাকি তিনজনের অবস্থা এমনই যে ওরা যখন তখন মারা যেতে পারে। ও ওখানকার সমস্ত বদমাস তো মরে গেছে, কিন্তু সিআইডি অফিসার গুলো বেঁচে গেল কি করে? আপনি কি চান, আমাদেরও লাশ ওখানে পড়ে থাকলে ভালো হতো? আমি জিজ্ঞাসা করেছি, ব্লাস্ট তো হয়েছেই, কিন্তু তোমরা কি করে বেঁচে গেলে ওখান থেকে? তার মানে আমরা মারা গেলে আপনি শান্তি পেতেন, তাই তো? হ্যাঁ, প্রাণ নিয়ে বাজি ধরেছিল না তোমরা? হ্যাঁ রেখেছিলাম, কিন্তু আমরা ওখানে পৌঁছতেই ব্লাস্ট হয়ে গেছিল। ব্লাস্ট তো হয়েছিল, কিন্তু ব্লাস্টে আসলে কি হয়েছিল সেটাই দেখো। ওখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল অনেক দূরে, না তো সেটা তোমরা জানতে না ওরা জানতো। বদমাশগুলো কি করে মরল আর এসিপি কি করে বেঁচে গেল সেটাই দেখো। লজ্জায় মাথা হেঁট হয়ে গেল তো, আর মাথা তুলে চলার যোগ্যতা রইল না তোমাদের। এক একটা গর্ত খুঁজে নাও আর মাথাগুলো ঢুকিয়ে দাও সেখানে। কাল থেকে একটা মুখোশ পরে ঘুরো, যাতে এটা কেউ জানতে না পারে যে তোমরা হলে সিআইডি অফিসার। স্যার কি কি শুনছি? তুমি বুঝতে পারবে না অভিজিৎ, তুমি বুঝতে পারবে না। তাহলে বোঝাও না, তোমার হাতে বন্দুক ছিল আর তখনই বদমাশরা ওকে গুলি করতে যাচ্ছিল, তাহলে ওকে বাঁচানোর বদলে ওখান থেকে পালিয়ে গেলে? তাহলে আমি 15-20টা লোককে মেরে দিতাম। হ্যাঁ অন্তত সম্মানটা তো বেঁচে যেত। ওরা মেয়েটাকে গুলি করে মেরে দিল আর এসিপি প্রদ্যুমন মুখ লুকিয়ে ওখান থেকে পালিয়ে গেল। আপনি ভুল বলছেন স্যার। এসিপি স্যারকে দোষারোপ করার আগে আরেকবার ভেবে নিন স্যার। অন্তত 25 বার আমি এই ভিডিওটাকে চালিয়ে দেখেছি, আর যতবারই দেখেছি ওই একটা জিনিসই দেখেছি, যখন সাহস দেখাবার সময় এলো তখন এসিপি প্রদ্যুমন ওখান থেকে এমন ভাবে পালালো যেমন কুকুর লেজ গুটিয়ে পালিয়ে যায়। চিত্রলয় শুধু একটা জবাব চাই, সেটা হলো কেন পালিয়েছিলে? কেসটা এখনো কমপ্লিট হয়নি স্যার, এটা একটা বড় চক্রান্ত, আর সবাই যদি জানতে পেরে যায় তাহলে বহু লোক মারা যাবে। বড় ষড়যন্ত্র তখন বলছো না কেন? আমরা তো সবাই সিআইডি অফিসার্স, আমাদের কাছে লুকোচ্ছো কেন? লুকোতে হচ্ছে স্যার, লুকোতে হচ্ছে। সবাইকে এটা বলা যাবে না স্যার। আমাদেরও না স্যার। না এখন না অভিজিৎ। এই যে একটা বড় মায়াজাল তুমি তোমার চারদিকে ছড়িয়ে রেখেছে না এসিপি প্রদ্যুমন, সেটা ছেড়ে গেছে। সেই ভিডিওটা প্রমাণ করে দিয়েছে যে তোমার বাহাদুরি শুধু এই অফিসারদের জন্যে, যেই একা পড়ে গেলে ওখান থেকে পালিয়ে গেলে তোমাকে সিআইডি ছাড়তে হবে। রেজিগনেশন দিতেই হবে। আই ওয়ান্ট ইওর রেজিগনেশন স্যার। স্যার এটা আপনি কি বলছেন? 24 ঘন্টা, মাত্র 24 ঘন্টার সময় দিলাম, ডিসাইড করে নাও যে সম্মান নিয়ে এখান থেকে যাবে না জুতো খাওয়ার পর। চিত্রলে, চিত্রলে, ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।